কিছু কথা কিছু গান কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া। আজকে শনিবার আর এখন বাজে 10:15, 16:17, 10:17। আমি এইমাত্র কাকুলির অন্দরমহলের কাকুলিদির একটা ভিডিও দেখলাম। তো কাকুলিদি এপি ব্লগের প্রিয়াকে নিয়ে খুব দুঃখ প্রকাশ করছে যে এপি ব্লগ প্রিয়ার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করেছে, কপিরাইট স্ট্রাইক নয়, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করেছে। অর্থাৎ ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা হয়তো প্রিয়া অজান্তে হয়তো ব্রেক করেছে, তো সেই জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে চ্যানেলে। অর্থাৎ 7 দিন পানিশমেন্ট হিসাবে 7 দিন প্রিয়া ভিডিও দিতে পারবে না। তো আমি সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারছিলাম না ঠিক কী কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, কারণ অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে প্রিয়া কোনটার জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেল। তো কাকুলিদিকে আমি ফোন করলাম, তো কাকুলিদি আমাকে ব্যাপারটা বলল যে কিছু ধারালো অস্ত্র দেখানো হয়েছে, তো সেই জন্য সেই হিসাবে বিচার করলে আমি প্রিয়ার ভিডিওটা দেখলাম, উনান তৈরি করছিল হাঁড়ি দিয়ে। তো ওরকম ধরনের ভিডিও তো এর আগেও ইউটিউবে অনেক ইউটিউবার তৈরি করেছে, যেমন আমি উদাহরণস্বরূপ হিসাবে বলতে পারি পপি ভিলেজ, যে কুকিং যেটা আছে কুকিং চ্যানেল, যেটা কুকিং চ্যানেল আছে ব্লগ চ্যানেল নয়, তার মধ্যে 1 বছর আগে ও আর মাটি টব হয় না গাছের, গাছ বসাই সেই বড় মাটির টবের মধ্যে ও কেটে কিন্তু উনান তৈরি করেছিল। এবং এরকম ধরনের অনেক উনান তৈরি বা রিসেন্ট বোধহয় টিনাও তৈরি করেছে মা রান্নাঘরে, ক্লে আর কি, ক্লে ওভেন তৈরি করেছে। তো এরকম ধরনের উনান তৈরি, তোলা উনান তৈরি, ক্লে ওভেন বানানো মাটি দিয়ে, এরকম অনেক ধরনের ভিডিও আছে যেটার মধ্যে মাটিটাকে খুঁড়ে তোলার জন্য কিছু মানে শাবল বা এরকম ধরনের, আমি নামই নিচ্ছি, শাবল বা যেরকম ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করা হয় উনানটা তৈরির জন্য, বা শিক, লোহার শিক বা কাটারি বা যেটাকে দা বলি অনেকে আমরা। তো এরকম ধরনের তো এর আগে মানে প্রিয়ার এই ভিডিওটা তৈরির আগে হাঁড়ি দিয়ে মাটির উনুন তৈরি করছে প্রিয়া, এই ভিডিও তৈরির আগে বহু ইউটিউবে সার্চ করলে এরকম ধরনের ভিডিও পাওয়া যায়। তো ইউটিউবের যারা আছে, যারা আর কি এগুলো অ্যানালাইটিক্স করে, তো তারা কী ধরনের অ্যানালাইটিক্স করে যে এরকম তারা এরকম, তাহলে কমিউনিটি গাইডলাইন যদি ভেঙেই থাকে প্রিয়া, তাহলে এর আগে যারা তৈরি করেছে তাদেরও দালে ভিডিওতে স্ট্রাইক দিক, একা প্রিয়াকে কেন দেবে। 1 মিনিট, আমি ভাতের হাঁড়ির জলটা ফুটে গেছে, আমি চালটা ছেড়ে তারপরে কথা বলছি, ওয়েট করো, অনেকগুলো কথা বলার আছে। তাহলে রুল যদি একই হয়, তাহলে রুলটা একটা ইউটিউবারের জন্য কেন, সব ইউটিউবারের জন্যই একই হওয়া উচিত। বিশেষ করে প্রিয়া হচ্ছে অথরাইজড ইউটিউবার, কারণ 1 লাখ তার সাবস্ক্রাইবার, 1,42,000, হ্যাঁ 1,42,000, ঠিক আছে 1,42,000 ওর সাবস্ক্রাইবার। তো পপি কিচেনেরও আরও বেশি, বোধহয় 3 মিলিয়ন কত যেন ওর সেলিব্রেশন করলো, যাই হোক বড়ো বড়ো ইউটিউবার তো, তাদের মানে মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি না, বিশেষ করে আমি যা তাদেরকেই সাপোর্ট করি যারা স্ট্রাগলার ইউটিউবার। তো কোনো রান্নাও আমার যদি দেখতে হয়, আমি কিন্তু আমার সাময়িকভাবে চলছে, আমার সাথে স্ট্রাগল করছে এরকম ধরনের চ্যানেলের আমি কিন্তু রান্নার ভিডিও দেখি, যেমন পেটুক বাঙালি রান্নাঘর দিদির মিঠুদির ভিডিও দেখি, অনেক ভিডিও দেখে আমি নিজেও বাড়িতে রান্না ট্রাই করেছি। তো যাই হোক, আমি ওদের রান্নার ব্যাপার স্যাপার অত মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি না, খুব একটা দেখি না। তো ওরা তো অথরাইজড ইউটিউবার, তা ওদের জন্য হোক, নিয়ম যদি হয় তাহলে সবার জন্যই এক হওয়া উচিত নয় কি, শুধুমাত্র মানে ইয়ের জন্য মানে প্রিয়ার জন্য। তো দেখছি প্রিয়াকে নিয়ে সবাই ভিডিও, এখন তারপর থেকে আমি একটু সার্চ করলাম বসে বসে, তো দেখছি যে না প্রিয়াকে নিয়ে অনেকেই এই নিয়ে ভিডিও বানিয়েছে। তো আমি বলি যারা অথরাইজড ইউটিউবার, যেমন ধরো ক্রিয়েশন অফ মো, ওরও 1,40,000 সাবস্ক্রাইব, কে সাবস্ক্রাইবার, তো ও তো একজন অথরাইজড ইউটিউবার। তারপর টিনা ভিলেজ লাইফস্টাইল, ও অথরাইজড ইউটিউবার। এরকম অথরাইজড ইউটিউবাররা যারা আছে তারা ইমেল করো না, তারা ইমেল করো, তারা তো ইউটিউব টিমের সাথে সরাসরি কথা বলতে পারো ইমেলের মাধ্যমে, এবং তাদেরকে ইমেলে জবাবও দেওয়া হয়। তো তারা এই ব্যাপারটা জানা যে প্রিয়া তো একা করেনি, প্রিয়া তো একা করেনি ব্যাপারটা, এর আগেও তো বহু 1 বছর, 2 বছর, 3 বছর আগে এরকম ধরনের টাইটেলের উপরে ভিডিও সার্চ করলে বহু ভিডিও বেরোবে যার মধ্যে এরকম ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে, তাই নয় কি। আর আমি কিন্তু এই কয়দিন ধরে, আজকে বোধহয় 5 দিন আমি ভিডিওটা এখন দেখছি, 4 দিন ধরে আমি কোনো ভিডিওই দিইনি, আমি কিন্তু 4 দিন ধরে ভিডিও দেখেছি। যেমন ধরো মন্দিরার চকোলেট সিস্ট ধরা পড়েছে, তো মন্দিরার চকোলেট সিস্ট ধরা পড়ার জন্য আমারই একজন চেনা সাবস্ক্রাইবার বন্ধু, সাবস্ক্রাইবার বন্ধু দেখি বলছে তার ভিডিও বানিয়ে যে তোমাকে কিছুদিন আগে আমি বলেছিলাম, 6-7 মাস, 8 মাস আগে, যে তুমি যে মন্দিরে
রান্নাবান্না করছো, মাংস খাচ্ছ, তো ঠাকুরকে তো একটু ফল মিষ্টি ফুল দিয়ে পুজো দিতে পারো, তো নিজেরা ঠাকুরে, তারপরে মন্দিরে কি মন্দিরে মাংস খাচ্ছ, মাংস রান্না করছো, তোমাদের তো প্রিয়, তোমার তো প্রিয়ার্স হয়, তুমি মন্দিরে আছো কি করে, এরকম মন্দিরে আছো কি করে, তারপরে ঘরে ঘর নতুন ঘর করেছো, নিজেরা প্রায় দিনই মাংস করে খাচ্ছ, তো ঠাকুরকে তো ফল মিষ্টি দিলেই পারো, হ্যাঁ ফল মিষ্টি ফুল দিয়ে পুজো দিলেই পারো, তো সেখানে নাকি মন্দিরা একটু মানে ঠিকভাবে উত্তরটা আর কি তাকে দেয়নি, তো সেই জন্য দেখছি সেই ক্রিয়েটার বন্ধু খুব রেগে গিয়ে তাকে বলছে, দেখেছো তো যে ভগবানকে তুমি উপেক্ষা করলে সেই ভগবানই তোমার তোমার মুখের কাছ থেকে মাটনটা ছিনিয়ে নিল, তোমার চকলেট সিস্ট হচ্ছে, তোমার ফ্যাটি লিভার হচ্ছে, এইভাবে আক্রোশ প্রকাশ করাটা কি ঠিক, এইভাবে আক্রোশ প্রকাশ করাটা কিন্তু ঠিক নয়। সবসময় আমরা ব্লগে কিন্তু সব কিছু দেখে উঠতে পারি না, এই যে আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম শনিবার, আমার শাশুড়ি মা কিন্তু প্রথম শনিবারটা করবে এবং শেষের শনিবারটা করবে, আমি কি পুরো তুলে ধরতে পারলাম যে শাশুড়ি মা কী কী সকাল থেকে আয়োজন করছে, এই তো আমাদের এখানে কালীবাড়িতে বড় ঠাকুরের কাছে পুজো দিতে হবে, আমি কি তুলে ধরতে পেরেছি, এরকম অনেকেই ব্লগার আছে প্রতিদিনকার প্রতিদিন সব কিছু কিন্তু তুলে ধরতে পারে না, কে হয়তো মন্দিরা তার মধ্যে দিয়েছে নিশ্চয়ই, হয়তো ফুল মিষ্টি মালা হয়তো দিয়েছে, হয়তো মন্দিরা বুঝেছে, না একে বুঝিয়ে বলে আমার কোনো লাভ নেই, যে বুঝার সে ঠিকই বুঝবে, যে বোঝার নয় সে ঠিক কোনো কালেই বুঝবে না, তো এরকম ধরনের আজকে চকলেট সিস্ট হয়েছে বলে তার ফ্যাটি লিভার হয়েছে বলে তোমার কোনো এক সময় প্রশ্নের উত্তর দেয়নি বলে, কমেন্টের উত্তর দেয়নি বলে, বা তোমাকে তোমার মনের মতন করে কথা বলেনি বলে তুমি এইভাবে আক্রোশ প্রকাশ করছো, এটা তো ঠিক নয়, হ্যাঁ সব কিছু আজকে এমএসএলের ক্ষেত্রে, এমএসএলেরও কিন্তু ব্লগে সবসময় সব কিছু তুলে ধরাটা ঠিক নয়, যেটা যে খুঁতটা তুলে ধরে ধরে ওয়েলকাম টু শুটোপাস ওয়ার্ল্ড বলে আমি যুক্তিতে কথা বলি, কণিকাও কিন্তু সবসময় তার ব্লগে সব কিছু দেখিয়ে উঠতে পারে না, এটা কখনো সম্ভব নয়, এত কিছু যারা অন্তত চ্যানেল আছে, যারা অত ব্লগিং করো তারা এই বিষয়টা তোমরা বুঝবে, আজকে কিন্তু সুতপাও কিন্তু এরকম কণিকার অনেক ভুল ধরে, অনেক ভুল, যেটা কিন্তু ওরকম করে ধরার মতন কোনো ব্যাপারই নয়, ওগুলো ভুল ধরলে আমার যদি মনে শয়তানি বুদ্ধি থাকে তাহলে তো আমি ভুল ধরবোই, আর আমার মন যদি পরিষ্কার থাকে তাহলে এটা একটা মানে মানুষ হিসাবে মানুষের ইয়ে ধরা নিজেতেই পারে, যে ক্যামেরার মধ্যে সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব নয়, তো মন্দিরা হয়তো নিশ্চয়ই তার হনুমানজিকে, তার ঘরের গৃহ লক্ষ্মীকে বা ঠাকুরকে সে নিশ্চয়ই ফুল মিষ্টি মালা দিয়ে নিশ্চয়ই পুজো দেবে, যেটা তুমি ভিডিওতে ঠুকে ঠুকে বলছিলে, ঠিক আছে এইভাবে ঠোকাটা বন্ধ করো, তুমি আজকে সুতপাসকে তুমি ইন্ডালজ করছো যে হ্যাঁ এরকম ভিডিও আরও বানাও, বেশ করে তুমি ম্যান্ডিকে দাও, বেশ করে তুমি কণিকাকে দাও, তাহলে তুমি এদের থেকে কী আলাদা হলে, আমি চ্যানেলের নাম বলবো না, আমি একদম চ্যানেলের নাম বলবো না, কারণ হয়তো আমার কাছ থেকে ভিডিওটা শুনে গিয়ে সেই বোনটাকে হয়তো আক্রমণ করা হতে পারে, কিন্তু যদি আমার ওই বোনটা আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে তুমি সুতপা থেকে কী আলাদা হলে, তুমি সুতপাকে আরও প্রশ্রয় দিচ্ছ, উৎসাহিত করছো, তাকে আরও ইনসিস্ট করছো এরকম ম্যান্ডিকে নিয়ে আরও ভিডিও বানানোর জন্য, কিংবা কণিকাকে নিয়ে আরও ভিডিও বানানোর জন্য, ঠিক আছে রোগ ভগবানের দিয়েছে, ভগবানই তাকে কিওর করে দেবে, ঠিক আছে এরকম ধরনের জিনিসটা করা কিন্তু ঠিক না। আর এখানে একটা কথা বলি যে আমি কিন্তু মানে এই যে এতদিন ধরে যে এত ভিডিও দেখছি, আমি কিন্তু দেখো দুজনের ভিডিও দেখছি না, মানে তারা ছাড়ছেই না, সেটা হচ্ছে ভয়েস অফ ইন্দ্রাণী চ্যানেলের ইন্দ্রাণীদীপ আর সঙ্গীতাস লিটিল ওয়ার্ল্ডের সঙ্গীতা, ওরা দুজনেই দেখছি অসুস্থ আছে সেই জন্য কোনো ভিডিওই দিচ্ছে না, তো এটা খুবই মানে খারাপ যে এত তারা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গিয়ে এই যে এতদিন ধরে ভিডিও দিচ্ছে না, এটার জন্য কিন্তু চ্যানেলের রিচও কমে যাচ্ছে, আজকে আমিও দেখো ব্যস্ততার জন্য কিন্তু ভিডিও দিতে পারছি না, আজকে বোধ হয় 5 দিনের মাথায় ভিডিও দিচ্ছি, 4 দিন ধরে কোনো ভিডিওই দিইনি, কারণ পেশেন্ট বেশি ছিল, ভিডিও করার সময় হয়ে উঠছিল না, আর আজকে গিয়ে ভিডিও মানে পেশেন্ট নেই, আজকে একটাই পেশেন্ট আছে, তাও সেই বিকেল 6টার দিকে, তো আজকে ভিডিও বানানোর সময় পেলাম, তাই জন্য রান্না করতে করতেই ভিডিও বানাতে চলে আসলাম, কটা কথাগুলো বলে গেলাম তোমাদেরকে, যে যারা অথরাইজড ইউটিউবার আছো তারা ইমেল করো, যে আগে 2-3 বছর বা 4 বছর আগে থেকেও এরকম ধারালো অস্ত্রশস্ত্র দেখিয়ে অনেক ধরনের মাটির উনুন বানানো বা অন্য কাজেও ধারালো অস্ত্র দেখানো হয়েছে, তাহলে সেই সব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স ট্র্যাক করেনি কেন, আর এই বোনটিকে বলছি এইভাবে বলো না, সব কিছু ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়, তুমিও ভেবে দেখবে তোমার জীবনের পুরো সারাদিন সকাল থেকে একেবারে রাত পর্যন্ত তুমি যা যা করছো সব কিছু কিন্তু তুমি ক্যামেরা বন্দি করতে পারো না, তাই না, এভাবে কাউকে বলো না, কেমন, এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করছি, আর প্লিজ তোমরা ইমেইল করো যেন প্রিয়ার ব্যাপারটা বোঝে ইউটিউব, অন্তত ম্যানুয়ালি চেকিং করে, ম্যানুয়ালি এই যে চেকিংটা হয়েছে ভিডিওর সেটা তো অ্যালগোরিদম দ্বারা হয়েছে, তো এটা যেন ম্যানুয়ালি ইউটিউব টিম নিজে চেকিং করে, কারণ ও তো একজন অথরাইজড ইউটিউবার, আশা করি আমার এই
রিকোয়েস্টটা তোমরা রাখবে, বড়ো বড়ো ইউটিউবার আর বড়ো বড়ো ইউটিউবাররা বড়ো বড়ো ইউটিউবারদের পাশে দাঁড়ায়, এটা দেখে খুব ভালো লাগে। আর আমাদের মতন ছোটো ইউটিউবারদের এরকম ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করলে বা কপিরাইট স্ট্রাইক করলে সেখানে বললে 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 পার্টি চলে কমেন্ট বক্সে কিংবা ফোনে পড়ে ভালো হয়েছে, ঠিক হয়েছে, স্ট্রাইক পড়েছে, তাই না? দেখেছো, বড়ো ইউটিউবারদের দেখে শেখো, বড়ো ইউটিউবাররা সবসময় বড়ো মনের পরিচয়ই দেয়।